আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি আজকে এসেছি বাংলাদেশের অন্যতম একটা ট্যুরিস্ট স্পট টাঙ্গুয়ার হাওড়ে। এখন বর্ষাকাল শেষ শেষ প্রায়, হাওড়ের পানিও প্রায় ভরাট। হাওড়ের সিজনের মধ্যে সবচেয়ে পিক হাওড় বলা হয় এই সিজনটাকে। অনেক বোট এসেছে, এই বোটগুলো নিয়ে আজকে আমাদের কথাবার্তা। আজকে আমি আপনাদের সামনে একটা নতুন বিষয় নিয়ে কথা বলবো, বিষয়টা হলো ইকো ট্যুরিজম। আমাদের দেশে ইকো ট্যুরিজমটা শুরু হয়েছে, আমাদের দেশের ইয়াং যে ছেলেগুলো আছে, বিশেষত তরুণ যাদের বয়স 20 থেকে 40-এর মধ্যে, এ ধরনের কিছু উদ্যোক্তাদের নিয়ে এই ইকো ট্যুরিজম শুরু হয়েছে। এরা ট্যুরিজম সেক্টরে একটি বিপ্লব নিয়ে এসেছে বলতে গেলে। আজকে আমি টাঙ্গুয়ার হাওড়ে রয়েছি, আপনারা হয়তো জানেন অনেকেই টাঙ্গুয়ার হাওড়ে আগে আসতে খুবই কষ্ট হলো এবং আসাটাও এত সহজলভ্য ছিল না, এবং ভালোই গ্রুপ করে না হলে এখানে আসাটা একটু মুশকিল ছিল। অ্যান্ড যে যানবাহনগুলো ছিল সেটা অপ্রতুল, এই ধরনের ছোট ডিঙি নৌকাগুলো আমরা পেতাম, এই যে নিচে যে ছোট ছোট নৌকাগুলো এগুলোতে আমরা ঘুরতাম। এই দৃশ্যপটই পাল্টে দিয়েছে আমাদের এই বড় ধরনের যে প্রিমিয়াম বোট, লাক্সারি বোট। দেখুন এই বোটগুলো, অনেকগুলো বোট দাঁড়ানো, এগুলোতেই আমি একটা বোটের উপর দাঁড়ানো রয়েছি। এই বোটটার নাম অনলাইনের একটি অনেক বড় প্ল্যাটফর্ম জোসনাতুরির তত্ত্বাবধানে রয়েছে, ট্রাভেল গ্রুপ জোসনাতুরির তরি ময়ূরাক্ষি হুমায়ুন আহমেদের যে একটা প্রথম হিমু সংকলনের প্রথম বই, সেই বইটা দিয়ে যে বিষয়টা নিয়ে লেখা, ময়ূরাক্ষি একটা কাল্পনিক নদী, সেই নদীর কথা চিন্তা করেই হুমায়ুন আহমেদ চলে গেলেও তার লেখার মাধ্যমে আমাদের বাঙালি সমাজে তিনি এখনও বাস করেন। তরিটার নামও দিয়েছে ময়ূরাক্ষি, আকারে বেশ বড়, অনেক ছিমছাম ভালো। আমি এটাতে দাঁড়িয়ে আছি এবং অনেকগুলো গ্রুপ, দেখুন এখানে একটা বড় নৌকা, যেগুলো এখন লাক্সারি বোট বলা হয়, ওদিকটাতে অনেকগুলো লাক্সারি বোট। এই লাক্সারি বোটগুলো তৈরি করেছে এখানকার স্থানীয় তেমন কেউই নয়, এগুলো আমাদের রাজধানী কেন্দ্রিক বিভিন্ন অনলাইন ট্রাভেল গ্রুপের অ্যাডমিনরা মিলে, কোনোটা কেউ এককভাবে বা কোনোটা কয়েকজন অ্যাডমিন এটা তৈরি করেছে। এটা তৈরি করার পরে এখন একটা বিষয় এসেছে, রীতিমতো বিপ্লব ট্যুরিজম সেক্টরের এই টাঙ্গুয়ার হাওড় অঞ্চলটায় এখন রীতিমতো বিপ্লব চলছে। গত 2-3 বছর আগে কয়েকটা বোট ছিল, 2-3টা, সেটা বাড়তে বাড়তে বর্তমানে এ বছরে আমাদের প্রায় 70টা বোট হয়েছে এবং সবারই প্রায় টাইট শিডিউল। প্রতি সপ্তাহান্তে তো কোনো বোটই ফাঁকা যাচ্ছে না এবং তারা শিডিউল মেলাতে পারছে না, এবং সপ্তাহের মধ্যেও যে দিনগুলো রয়েছে তাতেও তাদের এখন পিক আপ রয়েছে। এই ট্যুরিজমকে কেন্দ্র করে প্রায় এক একটা বোটের পেছনে এদের ইনভেস্টমেন্ট প্রায় 20 থেকে বোট ভেদে 50 লক্ষ টাকার, যেটা আমাদের অনেক বড় একটা ইনভেস্টমেন্ট এই হাওড়ের অঞ্চলের জন্য। বিশেষত হাওড় অঞ্চলের ট্যুরিজমটা সম্পূর্ণরূপে ইকো ট্যুরিজম কেন্দ্রিক, এখানে তেমন পরিবেশের সাথে সাংঘর্ষিক তেমন কিছুই নেই, সমস্ত অধিকাংশ বোটগুলোই কাঠের তৈরি এবং কাঠ স্টিলের একটা মিশ্রণ থাকে, বায়ু দূষণ শব্দ দূষণও তেমন হয় না। এই কেন্দ্রিকই একটা ট্যুরিজম এখানে গড়ে উঠেছে, প্রকৃতি ফ্রেন্ডলি যাকে বলে। হাওড়ের সংস্কৃতির সঙ্গে যে গ্রুপগুলো অনেক দিন ধরেই কাজ করছিল তারা এই অভাব বোধটা ফিল করে যে এই নৌকোগুলোর মডিফিকেশন দরকার। যেমন
আগের যে নৌকোগুলো ছিল সেই নৌকোগুলোর ওয়াশরুমে একটা বিশাল প্রবলেম ছিল, সেগুলো ঢুকতে ওয়াশরুমে ঢুকতে অনেক নিচু হয়ে ঢুকতে হতো এবং ভালো প্রবলেম হতো। ঢাকার মানুষদের এই বিষয়টা সবচেয়ে বড় আপত্তি ছিল। এটা এই নতুন বোর্ডগুলো যারা তৈরি করেছেন, এরা সবাই ঢাকা কেন্দ্রিক তরুণ, এরা এই বিষয়টাকে উদ্ভাবন করে এটা সলভ করেছেন, ওয়াশরুম দিয়েছেন, বেসিনের ব্যবস্থা করেছেন, স্পেশাস যে জায়গা একটা বোটের মধ্যে সেটার ব্যবস্থা করেছেন থাকার জন্য, যাতে 5 ফিট 10 থেকে মানে নিম্নতর যে লোক আছে অন্তত 5 ফিট 10 থেকে 6 ফিট পর্যন্ত লোকেরা দাঁড়িয়ে থাকতে পারে, এই ধরনের উচ্চতা তৈরি করেছেন। আরও যে ধরনের কমপ্লেক্সিটি ছিল, যে ধরনের অভিযোগ ছিল এই বোটগুলো নিয়ে হাওড়ের এই অঞ্চলে ট্যুরিজমকে কেন্দ্র করে যে প্রতিবন্ধকতাগুলো ছিল, এরা যেহেতু গত 10-15 বছর ধরে এখানে ট্যুরিজমের সঙ্গে সংশ্লিষ্ট, তারা এগুলো সলভ করে এখন এই ইনভেস্টমেন্ট নিয়ে এসেছেন। প্রায় 70টি বোট এবার 2022 সালে নেমেছে। তো প্রতি বোটের অ্যাভারেজ যদি আমরা ধরি 25-30 লক্ষ টাকা, একটি 70টি বোট নামাতে এখানে আমাদের প্রায় 20 কোটির উপরে আমাদের ইনভেস্টমেন্ট চলে গেছে। এই 20 কোটি ইনভেস্টমেন্ট এই অজপাড়া গায়ের জন্য ঢাকা থেকে চলে এসেছে এবং এই আউটপুটটাও তারা নিয়ে নিচ্ছে। তাদের ট্যুরিস্টের অভাব নেই, তারা সেই টাকাটা জনগণ থেকে তাদেরকে সার্ভিস দিয়ে ঠিকই বের করে আনতে পারছে। নতুন একটা প্রফেশন এই তরুণরা সৃষ্টি করেছে, নতুন একটা প্রফেশন, নতুন একটা ক্ষেত্র। ঠিক এদেরকে কেন্দ্র করে দেখুন নিচে যে ছেলেগুলো, এরা এই ট্যুরিস্টদের নিয়ে ছোটো ছোটো নৌকাতে করে তারা ঘুরে বেড়ায়, তারাও ছোটো ছোটো যে তাদের অর্থের সংস্থান সেটাও ব্যবস্থা করে। একটা নতুন ক্ষেত্র তৈরি হলে কীভাবে অর্থনৈতিক চাকা চতুর্দিক থেকে চক্রাকারে ঘুরতে থাকে তারই বড় প্রমাণ এই দেশের এই ট্যুরিজম কেন্দ্রিক যে একটি আন্দোলন বা ট্যুরিজম কেন্দ্রিক একটা বিপ্লব, যা এদেশের 20-40 ঊর্ধ্ব বয়সীর বা 20-40-এর মধ্যেকার যে বয়সী ছেলেমেয়েরা দেখিয়ে দিয়েছে। এখানে প্রায় প্রতি বছরই কর্মসংস্থান হচ্ছে, আমার কাছে এক্স্যাক্ট ডেটা নেই কিন্তু কর্মসংস্থান বাড়ছে এবং ট্যুরিজমের প্রতি আমাদের সমাজকে আকৃষ্ট করে তুলছে। তারা দেশেও ঘুরছে, বিদেশেও ঘুরছে, কিন্তু এই সেক্টরটা যে এত বড় একটা সম্ভাবনাময় সেক্টর তারও দাবি এরা তুলে ধরেছে এবং সেটা প্রমাণও করেছে এবং তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরাও এদের সহযোগিতা করব, আশা করব সরকারও এই ট্যুরিজমকে, ইকো ট্যুরিজমকে বিশেষত উদ্বুদ্ধ করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেবেন ইকো ট্যুরিজম ফ্রেন্ডলি